সংসার তো নয় একটা ছেলে খেলা এই যে এই পাতাটা একটু কাইটে দেওয়া লাগবো গুলামের পুত গুলামরা কতদিন থেকে কইতেছি একটা টয়লেট দে একটা টয়লেট দে এরকম করে মানুষের বাইরে দে এইখানে ওইখানে গিয়ে চার বাসে দিতেছে না আহারে কতক্ষণে বসবো এইটা কেমন পার হইতে হবো আমার সাত সমুদ্র তেরো নদী তারপর গিয়ে একটু শান্তি পাবো এই যে এই পাতাটা একটু কাইটে দেওয়া লাগবো আরে এইগুলো সব কিছু পরিষ্কার করতে হবে জমির অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে সব পরিষ্কার করতে আছি টেনশন নাই আর সব পরিষ্কার করে দেবো আমি তো আসি নাকি এই যে কলার গাছগুলো আছে কাটে কুটে এগুলো পরিষ্কার করি আমি নিয়ে যাই আমার তো মনে হইতেছে ভাবি দুই নাম্বার আইছে না আসলে কি মানে হইছে কি সেটা আমাগো খেত এই খেতে আমরা সেকেন্ডে সেকেন্ডে ঢুকি আর আপনি আইসে নাকি কি জন্য আইসে ঘটনাটা কি ঘটনা কোন মানে ওই যে পানিটা নিয়ে কলার পাতার উপরে অনেক জাল মাল পুরা ভর্তি নোংরা হয়ে রইছে না এটা পরিষ্কার করে দিতে আইসে আর কালকে আমরা পানি দিছি আর এই আমরা আইসে আবার এইগুলাতে পানি দিতেছে আপনি এটা কি করলেন করোনা আপনার কথা তাই কাই ফেলা নাই আমি কাজ করতেছি আগে আর পানি দেওয়া যাবে না ধরেন এই পানি দিতে আইসে আমরা খেতে খাবার কাম করি এই এনে আইসে কাম সারতে নাজবিল্লা আজ পর্যন্ত স্বামীটা বাসাটা টয়লেট দিতে পারে নাই এরা কেন বিয়া করে এইসব পোলা পান রে যারা বাথরুম টয়লেট পায়খানা কিছু বোঝে না আমরা কাম করতেছি এনে সংসারে সুখ আসে মোটা ইনকামে গুণবতী স্বামী যদি থাকে তার শোনে এভাবে চুরি করে বোনকে সব দিয়ে দিলে আমার সংসার যাবে রসাতলে বুঝলাম না এ এ এ এ এ আরে ওরে পাগলি রে
সংসার তো নয় একটা ছেলে খেলা রে শুরু করলাম ওরে পাগলি রে সংসার তো নয় একটা ছেলে খেলা রে তাই না মানে তুমি আইসা কোয়া নাই বলা নাই আমারও মারতাছো আমার বোনরেও মারতাছো কিছু বুঝলাম না দেই কি এগলি কিছু না ভাই দেই দেখবা না বুঝলাম না ফের অন্যান নিচে কি দেখবা তুমি দেই অনেক সময় ওই জেডিসের অন্যান নিচে কিছু দেখতে হয় দেই রোগলাস কাছে তো এই রুনে চরিত্রটা একটু ঠিক কইরো বুঝছো তোমার সাহস কত বড় আমি তোমার জল জানত বউ এই জায়গায় দাঁড়াই রইছি আমার সামনে তুমি বড় বন্ধে উন্না সরাইতে কও তুমি দেখবা মানেটা কি সুরের মন পুলিশ পুলি পিছের চোরের মন পুলিশ পুলি কয় দুই পটল কতগুলা পাঠাই দিছি কি পাঠাই যা পাঠাই দিছো তাই আছে এক কেজি পটল এনে তাহলে আবার কি এই জল লাগতাছে আধা কেজি আরে এনে আধা কেজি ওইখানে আধা কেজি কেমনে যাইব তুমি যা দিছো তাই আনছি আমি হ্যাঁ এনে দেখছি তো আমি দূর থেকে আমার বোনরা আমি কইছি যে তোর বদলে আমার একটু মাছ মাংস দিস আর আমি এর লেগে কয়টা পটল দিছি মাছ ভাষা আছে তো দেওয়া মাছ আছে না এ শালিয়া শাক দিয়ে মাছ ঢাকিস না আমি সংসারে বাজার পাঠাই দিই এটা দিই ওটা দিই এই সবকিছু অর্ধেক যায় ওর কাছে অর্ধেক যায় রাইখা দিই এগুলিতে আমি ফাউন্ড করছি করে আমি শেষ পর্যন্ত পাইছি তোর বন্ডে ছাড়া তুই চলতে পারিস না তোর বন্ডে ছাড়া তুই দেখতে পারিস না এখন যাই তোর বোনের লগে ঘুমাবো আমি লগে হারাম যাবি আর দেখ দেখ কি করে না তুই ঠিকই তো কইছে আমি সব কিছুর ভাগ খালি আমার বোনরে দেই আমি যে কান ধরলাম আজকের পর থেকে আমার বোনদের কোনো ভাগ দেব না আমার বোনরে ভাগ দেওয়ার কারণে আমার দামে আজকে বউয়ের ভাগ নিতে গেছে আজকে ফিরুল্লাহ নাউজুবিল্লাহ আমি আজকের পর থেকে আর কিছু দিব না ফিরে আসো